হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস বিপাশা জুলা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমরা তো জানোই যে আমরা ষষ্ঠীতে যেতে পারিনি তো অনেক দিনের পর আমরা আবার আমার বর ছুটি পেলো আর কি তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বর্ধমান থেকে তো এই দেখো বর্ধমান স্টেশন এই স্টেশনটার পাশে কাদের বাড়ি আর কে কে এখানে গেছো বা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা এইভাবেই আমার পাশে থেকে আর ভালোবাসা দিও এই দেখো আমি আর আমার বয় স্টেশনে এসে বসে আছি ট্রেন ঢুকছে আর কি দেখো তারপর আমরা ট্রেনে করে সেখান থেকে আসলাম নৈহাটি অবধি নৈহাটির থেকে আবার রানাঘাট লোকাল আবার রানাঘাট থেকে আবার বনগা লোকাল কারণ আমার শ্বশুর বাড়িতে বনগায় তো বনগায় কাদের কাদের বাড়ি অবশ্যই জানাবে এই দেখো খুব রোদ আর গরম তোমরা তো জানোই কেমন গরম পড়েছে আর কি তো দেখো ট্রেনের মধ্যে বনগালোগ মানে সুন্দর সুন্দর কসমেটিক্সের জিনিস বিক্রি করছিল গার্ডারগুলো আমার খুব চোখে ধরছিলো আর কি তারপরে বাড়ি আসলাম আর বাড়ি এসে স্নান স্নান করে অনেক দিন পর বহু বছর পর যেন মনে হলো শাড়ি পরলাম কারণ আমি শাড়ি খুব একটা পরি না কারণ আমি শাড়িতে কমফর্টেবল না আর কি তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ একটু টা ছিলাম তারপরে বিকালে আমরা দুজন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম কারণ শহরের ইটবালি সিমেন্টের ভেতর থেকে একটু বেরিয়ে আসতে চাইছিলাম আর কি অনেক পর প্রকৃতির মাঝে আর কি তো তারপরে এই যে সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছিল ফুচকা আর মিষ্টি আর কি তো অনেক দিন পর ফুচকা খেলাম তো পরবর্তীতে আবার ভিডিও আসবে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে